তাদের মধ্যে কমিশনের সাহসটা সঞ্চারিত করেন। কমিশন আপনাদের কাছে আছে, আপনারা আইনানুগভাবে আপনাদের প্রতি অর্পিত দায়িত্ব প্রতিপালন করবেন এবং সেক্ষেত্রে কোনো ধরনের দ্বিধা দ্বন্দ্ব যেন আপনাদের। নির্বাচন পূর্ব একটি সুষ্ঠু পরিবেশ বজায় রাখা আমাদের এখন প্রধান এবং অন্যতম দায়িত্ব। নির্বাচনের যে উৎসবমুখর পরিবেশের কথা আমরা সবসময়ই বলছি, তা যেন শঙ্কায় পরিণত না হয় সেই বিষয়ে অবশ্যই আমাদের সতর্ক থাকতে হবে। সুষ্ঠু পরিবেশ এবং ভোট গ্রহণ প্রক্রিয়াকে অবাধ এবং গ্রহণযোগ্য করার উদ্দেশ্যে আপনাদের এই উপস্থিতি এবং আমাদের এই কর্মতৎপরতা, তাই আমরা চাই আপনারা আপনাদের উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করবেন। নির্বাচন প্রশ্নবিদ্ধ হয় এমন কোনো কাজ করা থেকে বিরত থাকবেন। প্রতিটা বাহিনীর এবং প্রতিটা বিভাগের পৃথক পৃথক ভাবমূর্তি আছে, সেই ভাবমূর্তিকে অক্ষুণ্ণ রাখার চেষ্টা করবেন। প্রচার প্রচারণায় নির্বাচনে অংশগ্রহণকারী সকল দল সমান সুযোগ পায় সেটা এনশিওর করবেন। বৈষম্যমূলক আচরণকে প্রশ্রয় দেবেন না। মোবাইল কোর্টের দায়িত্বে যারা আছেন তারা প্রতিদিনের রিপোর্ট দিবেন। ইলেকট্রাল ইনকোয়ারি কমিটি আচরণবিধির সুষ্ঠু প্রয়োগ নিশ্চিত করবেন এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যারা আছেন তারা জুডিশিয়াল মাইন্ড প্রয়োগ করে অপরাধীর বিরুদ্ধে পদক্ষেপ নিয়ে অপরাধকে দমন করার চেষ্টা করবেন। আমাদের নির্দেশনা যেন আমাদের বক্তৃতার মধ্যে সীমাবদ্ধ না থাকে, এর কার্যকারিতা কমিশন দেখতে চায়। সুষ্ঠু নির্বাচনের জন্য যেটা অপরিহার্য, সুষ্ঠু পরিবেশ দিতে না পারলে ভোটাররা ভোট কেন্দ্রে আসার আগ্রহ হারিয়ে ফেলবে, সেটা আমাদের কারোই কাঙ্ক্ষিত নয়। তাই ভোট কেন্দ্রের নিরাপত্তা এবং ভোট গ্রহণের নিরাপত্তা সহ ভোটারদের নিরাপত্তা বিধানে আপনারা সচেষ্ট থাকবেন। আপনাদের উপরে অর্পিত দায়িত্বের বাস্তবায়ন দেখতে চায় কমিশন। অতি উৎসাহী হয়ে কোনো কাজ করবেন না যেটা আপনাদের ভাবমূর্তিকে প্রশ্নবিদ্ধ করে, এই জাতিকে প্রশ্নবিদ্ধ করে, দেশকে প্রশ্নবিদ্ধ করে, সর্বোপরি কমিশনকে প্রশ্নবিদ্ধ করে। সারা বিশ্ব এবং দেশের প্রতিটা জনগণ তাকিয়ে আছে আমাদের দিকে, আপনাদের দিকে। তাদের হতাশ করবেন না, তাদের জীবনের নিরাপত্তা দিন, তাদের ভোটাধিকার প্রয়োগের নিশ্চয়তা বিধান করুন, না হলে জবাবদিহিতার জায়গা থেকে আমাদের কারোই মুক্তি নাই। আইনানুগ বিধান নিশ্চিত করার জন্য এতগুলো বাহিনী আমি দেখছি, আমরা একদম নিশ্ছিদ্র একটা পরিবেশ তৈরি করতেই পারি। সুতরাং এক্ষেত্রে কোনো ধরনের ব্যত্যয় হোক এটা আমাদের কারোই কাম্য হবে না। আমরা যদি সতর্ক থাকার পরও ইচ্ছাকৃতভাবে কোনো ভুল করি তাহলে কিন্তু সেটা অনিচ্ছাকৃত ত্রুটির পর্যায়ে পড়বে না এবং এই ত্রুটিকে আমরা কখনোই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার চেষ্টাও করব না। আপনারা পরস্পরের পরিপূরক হিসাবে কাজ করবেন, পরস্পর সমন্বয় করে কাজ করবেন। নির্বাচন কমিশন রিটার্নিং অফিসারকে সর্বোচ্চ ক্ষমতা দিয়েছে, তিনি নির্বাচন কমিশনকে রিপ্রেজেন্ট করেন। কমিশনের পক্ষে আপনার নিয়ন্ত্রণে
নির্বাচনী সকল দায়িত্ব দেওয়া হয়েছে। তাই আইনানুক সিদ্ধান্ত দেওয়ার ক্ষেত্রে কোনো দ্বিধা করবেন না। আপনার সঠিক সিদ্ধান্তের অভাবে মুহূর্তের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। এ ধরনের কোনো সম্ভাবনাকেই আমরা ছোট করে দেখব না। পরিবেশকে সুস্থ রেখে সুষ্ঠু নির্বাচন তুলে আনা পবিত্র দায়িত্ব আমাদের, আপনাদের, আমাদের সকলের। তাই বলবো, আপনি সবাইকে সমন্বয় করে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করবেন, আইনের অবৈধ ব্যবহার করা থেকে বিরত থাকবেন, বিবেককে সমুন্নত করবেন, জাতির ভাবমূর্তি, দেশের ভাবমূর্তি, সর্বোপরি আপনাদের নিজেদের ভাবমূর্তিকে বিপন্ন করার কোনো ধরনের কর্মকাণ্ডের দিকে এগোবেন না। আমরা চাই আপনাদের সার্বিক সহযোগিতায় এদেশের জনগণ যারা 30শে ডিসেম্বরের দিকে তাকিয়ে আছে তাদেরকে সাহস দিতে এবং তাদেরকে বলতে যে আমরা একটা সুষ্ঠু নিরাপদ পরিবেশ দেব আপনাদের জন্য, আপনারা আপনাদের মতামত সুষ্ঠু পরিবেশে নিরাপদে এসে ভোট কেন্দ্রে ভোটের বাক্সে ফেলবেন এবং নিরাপদে আপনাদের ঘরে ফিরে যাবেন। আমাদের একটাই চাওয়া আপনাদের কাছে এবং আপনাদের উপরে এই দায়িত্ব আপনারা সেটা সঠিকভাবে প্রতিপালন করবেন এবং আমাদের চাওয়া, জনগণের চাওয়া, এ দেশের চাওয়ার মূল্যায়ন করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি এখানে আমার বক্তব্য শেষ করছি। আমি আমার পক্ষ থেকে আবারও আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করছি, আমাদের, আপনাদের, আমাদের সকলের। তাই বলবো, আপনি সবাইকে সমন্বয় করে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করবেন, আইনের অবৈধ ব্যবহার করা থেকে বিরত থাকবেন, বিবেককে সমুন্নত করবেন, জাতির ভাবমূর্তি, দেশের ভাবমূর্তি, সর্বোপরি আপনাদের নিজেদের ভাবমূর্তিকে বিপন্ন করার কোনো ধরনের কর্মকাণ্ডের দিকে এগোবেন না। আমরা চাই আপনাদের সার্বিক সহযোগিতায় এদেশের জনগণ যারা 30শে ডিসেম্বরের দিকে তাকিয়ে আছে তাদেরকে সাহস দিতে এবং তাদেরকে বলতে যে আমরা একটা সুষ্ঠু নিরাপদ পরিবেশ দেব আপনাদের জন্য, আপনারা আপনাদের মতামত সুষ্ঠু পরিবেশে নিরাপদে এসে ভোট কেন্দ্রে ভোটের বাক্সে ফেলবেন এবং নিরাপদে আপনাদের ঘরে ফিরে যাবেন। আমাদের একটাই চাওয়া আপনাদের কাছে এবং আপনাদের উপরে এই দায়িত্ব আপনারা সেটা সঠিকভাবে প্রতিপালন করবেন এবং আমাদের চাওয়া, জনগণের চাওয়া, এ দেশের চাওয়ার মূল্যায়ন করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি এখানে আমার বক্তব্য শেষ করছি। আমি আমার পক্ষ থেকে আবারও আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করছি। আইনের অবৈধ ব্যবহার করা থেকে বিরত থাকবেন, বিবেককে সমুন্নত করবেন, জাতির ভাবমূর্তি, দেশের ভাবমূর্তি, সর্বোপরি আপনাদের নিজেদের ভাবমূর্তিকে বিপন্ন করার কোনো ধরনের কর্মকাণ্ডের দিকে এগোবেন না। আমরা চাই আপনাদের সার্বিক সহযোগিতায় এদেশের জনগণ যারা 30শে ডিসেম্বরের দিকে তাকিয়ে আছে তাদেরকে সাহস দিতে এবং তাদেরকে বলতে যে আমরা একটা সুষ্ঠু নিরাপদ পরিবেশ দেব আপনাদের জন্য, আপনারা আপনাদের মতামত সুষ্ঠু পরিবেশে নিরাপদে এসে ভোট কেন্দ্রে ভোটের বাক্সে ফেলবেন এবং নিরাপদে আপনাদের ঘরে ফিরে যাবেন। আমাদের একটাই চাওয়া আপনাদের কাছে এবং আপনাদের উপরে এই দায়িত্ব আপনারা সেটা সঠিকভাবে প্রতিপালন করবেন এবং আমাদের চাওয়া, জনগণের চাওয়া, এ দেশের চাওয়ার মূল্যায়ন করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি এখানে আমার বক্তব্য শেষ করছি। আমি আমার পক্ষ থেকে আবারও আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করছি এবং আবারও বলছি, আমাদের নির্দেশনাগুলো আপনারা প্রতিপালন করবেন এবং এই নির্দেশনাগুলো প্রতিপালন করে একটা সুষ্ঠু নির্বাচন তুলে আনার ক্ষেত্রে আপনাদের সর্বাত্মক শক্তির প্রয়োগ করবেন। আসসালামু আলাইকুম।